বিষাণুর জোগাড় জানতি সব, এর মধ্যে লবণ, ঘি, আলু, তারপরে ডাল, চাল সব নিয়ে নিয়েছি। ওই যে বললাম, ওর যখন তখন খিদে পেতে পেয়ে যেতে পারে, তো সেই তখন ওই জন্য যাতে করে ওই ইলেকট্রিক ক্যানটায় বানিয়ে নেওয়া যায়, সেই কারণে সবগুলো নেওয়া হলো। আচ্ছা, মোমো খাওয়ার খিদে পেয়েছে। আচ্ছা, যদি তারপরে ওর জন্য মা সকালবেলায় ভাত রান্না করলো, যে ও খেয়ে নিয়ে ওকে তো খিদে পেটে রাখা যাবে না, সে একটা ভাত মুখে দেয়নি, এখন বেরিয়েই বলছে কি আমার খিদে পেয়েছে। কিষানোর জন্য ম্যাগি বানিয়ে নিল, ওইটা ধুয়ে রেখেছে, তো এটাতে করে কিষানোর ম্যাগি বানানো হলো। এখন ও ব্রেকফাস্ট হয়ে যাক এখান থেকে। এক গামলা দুধে এক ফোঁটা গোছনা ফেললে যেরকম ব্যাপারটা হয়, সেই রকম ব্যাপারটা তুই প্রতিনিয়ত করে আসছিস। এখন তুই যে ভিডিওগুলো করিস না, সেখান থেকে মানে তুই সুযোগ করে দিস নাকি তুই সত্যি করেই মানে ভিডিও যে তুই মন দিয়ে দেখিস না, এটা একদম প্রত্যক্ষভাবে আমরা বুঝতে পারছি। তুই ভুল বলে সমালোচিত যে হতে চাইছিস কিনা, সত্যিই তুই ওই জায়গাগুলো স্কিপ করে করে তোর অভ্যেসই আছে ভিডিও স্কিপ করে দেখা, যার জন্যে আমি প্রথমেই আমি দেখিয়ে দিয়েছি যে ও যেটা বলছে যে সন্দীপ মিথ্যে বলেছে, সেটা কী পরিমাণে ওর দিকে দ্বিগুণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে ওর কমেন্ট বক্সটা দেখলে সেটা বুঝতে পারবেন। প্রত্যেকজন ওকে আচালা দিয়েছে, আচালা দেয় না আচলা দিয়েছে, যে একটা জুতো বাড়ি মেরেছে, যে তুমি ভিডিও ভালো করে দেখো। ওকে বলেছি না, ও ভিডিও স্কিপ করে দেখে, নিজে কল্পনার শক্তিকে কাজে লাগায় আর কমেন্ট বক্সে কমেন্ট তোলে। তবে সন্দীপের নেগেটিভ কমেন্ট প্রায় বললেই আসেই না বা কেউ দেয় না, তা পুরোটাই ওর কল্পনা প্রসূত। তাই বলি কি, সমস্ত জিনিস যখন বলবি খুড়াদার যুক্তি ভাষা, তাই না, তীর্যকভাবে, মানে তোর এখন ব্যাপারটা কী হয়েছে বলতো, হারিয়ে মারিয়ে কাশ্যপ গোত্র, এটা চলতি কথায় আছে। তুই যা যা করে এসছিস তুই ভুলে গেলে তো হবে না, সে MSLD স্টার্ট হয়েছে মন্দিরা, তারপরে ক্যাথাকুরানি, তারপর অনেকে আছে ইপ্সিতা, তার মধ্যে অবশ্যই করে এখন নিউ কামারই বলবো, কারণ তুই ভুলে যাস যে তুই কতটা নিচে নেমে কন্ট্রোভার্সি করিস, আর কন্ট্রোভার্সি করতে গিয়ে তুই পার্সোনাল অ্যাটাক করে ফেলিস। তুই ভাবিস যদি ক্যারেক্টার লুজ দেখ বোঝাতে পারি মানুষকে, দেখাতে তো আর পারবি না। এই যে তুই বলছিস যেইগুলো দেখায় না, যেইগুলো যারা নেই, যারা ভিডিওর মধ্যে আসে না, তাদের নিয়ে কাটাছেঁড়া, তারপর মুখের ভাষার সংযত না, আমার মাঝে মাঝে আমি আবার বেরিয়ে দেখি যে সত্যি আমি তোর চ্যানেলে তোর ভিডিও দেখছি, তো বিশ্বাস কর। এই যে তোর যে এই যে জ্ঞানের ঝুড়ি আর পুরোটাই ফাঁপা ফাঁকা মাল, এই যে দুধের স্বাদ ঘোলে মেটাও করে এই যে প্রচার করিস, আমার সত্যি হাস্যস্কর লাগে। প্রত্যেকটা কেস খেয়ে রয়েছিস এই কারণে, বাচ্চা অ্যাটাক শুধু না, বাচ্চার জন্ম তার স্বামীর দ্বারা হয়নি, তারপর তুই সুন্দর করে বলে দিস কার দ্বারা হয়েছে। তাহলে আজকে দুই তরফ থেকে তুই হুড়কো খেয়েছিস স্রেফ তোর কারণে, এখানে কেউ কাউকে বলে দেয়নি তুমি ওইটা বলো, এগুলো সব ঢপের কর, ও আমায় শিখিয়ে দিয়েছে তাই আমি বলেছি, মন্দিরার ক্ষেত্রে বলেছিলি, এইগুলো তোর মানে কি বলতো অপরিপক্ক, তুই সব দিক থেকেই অপরিপক্ক, কিন্তু ভাব দেখার সব জানতা গেঞ্জিয়ালা। ওই যে তুই কিন্তু দেখিস নি, মানে জাস্ট কন্ট্রোভার্সি করবি বলে তার আগে একটু স্কিপ করে করে দেখে নিলি, তুই দেখিসই নি সকালবেলা উঠে ইলেকট্রিক ক্যাটেলে ও ম্যাগি করে, ওর মা মানে সন্দীপের মা জাউ ভাতও করে, সে চাল ডাল কিছু আনুষাঙ্গিক জিনিসপত্র নিয়ে গেছে ইনস্ট্যান্ট ইলেকট্রিক ক্যাটেলে রান্না করা যায়। আমরা নিয়ে গেছিলাম সিমলায়, ডিমের ভুজিয়া করতাম, ডিম সেদ্ধ করতাম, গোবিন্দভোগ চাল ফুটিয়ে খেতাম, কারণ আমার শুধু বমি হতো ওই সারাদিন, ওই যে পাহাড়ে চক্কর দেয় না, আমি কিচ্ছু খেয়ে বেরোতাম না। তারপর লাস্টের দিকে আমরা প্রচুর অনেকে গেছিলাম, বলে বৌদি আপনি ছাতু খান, কিচ্ছু হবে না আপনার, হ্যাঁ ছাতু সে মানে সে নিয়ে এসেছিল, আমরা এরকম অনেকে নিয়ে গেছিলাম, ডিমের ট্রে উড়িয়ে বাবা প্রচুর নিয়ে গেছিলাম, এক একজন মধ্যে 4-5টা ট্রে নিয়ে গেছিলো। ডিম ভুজিয়া করতাম, কখনো ম্যাগি করতাম, কখনো জাউ ভাত করতাম ইলেকট্রিক কেটল, মানে ভালো জাতের হতে হবে, অনেকে নিয়ে গেছিলো। ট্রেনের ওই ফ্ল্যাগে গোজার পর ফিউজ উড়ে গেছিলো, মানে ওটারও ফিউজ থাকে কিন্তু ইলেকট্রিক কেটলে, যাই হোক আমার কথা একটু বললাম। তা এইরকম ইলেকট্রিক কেটলে ইনস্ট্যান্ট ম্যাগি, চা, ডিম সেদ্ধ, তারপরে জাউ ভাত, আমাদের তো এমনও একজন আমলিয়ার 1 কেজি প্যাকেট নিয়ে গেছিলো, তার ইচ্ছা করেছিল গোবিন্দভোগ চাল দিয়ে পায়েস করবে, তা করেছিল, ওটা পায়েস না যাকে ফেনাবাত হয়ে গেছিলো, তাও আমরা খেয়েছিলাম, জাউয়ের মধ্যে চক বেড়ে গেছিলো। তো এইগুলো দেখতে হবে তোকে, আর দেখতে যখনই হবে তখন একটা ভিডিও দেখলে তোর করলে হবে না কন্ট্রোভার্সি, 3-4টে এই যে পুরী ভ্রমণের ব্যাগ গোছানো থেকে আরম্ভ করে বাড়িতে প্রবেশ করেছে ব্যাগ খালি করেছে, মনে পড়লো আমার একজনের কথা, দীঘা থেকে আসার পর সে বলছে ব্যাগ আমার গোছানোই ছিল, আর এই দালাল, দালালের আজকে প্রচুর কথা আমার মনে পড়ছে, যে দালাল
আজকে সন্দীপের মায়ের কথায় আপ্লুত হয়ে যাচ্ছে, বাবার কথায় আপ্লুত হয়ে যাচ্ছে। পুরী যাওয়ার ইচ্ছা তার এত প্রকটভাবে দানা বাঁধছে, ফাঁকা জায়গাটা নিয়েও বললো খারাপ লাগে। ফাঁকা জায়গাটা এখন আর কেউ অ্যাটাক করে না, কিন্তু মনে করিয়ে দিতে হয় যে তোরও যেমন একটা ফাঁকা জায়গা আছে, আর বাচ্চার মায়ের সেটা ভরা জায়গা। যেই বাচ্চাকে আক্রমণ করে তার জন্ম বৃত্তান্ত তুই প্রশ্নবোধক চিহ্নের মুখে এনে ফেলছিস, সেটা তো অবশ্যই করে সেন্সিটিভ বল। ফাঁকা জায়গা আমি বলি সবসময় তোর ভরুক, তোর ভরুক, তোর ভরুক। ওই বাচ্চা মানুষ করতে গেলে তোর এইসব করতে পারবি না তুই। আমার আমার ভাসুর মানে দক্ষ, মানে বাঙাল না, ওই খাইস বাঙাল, ওপারের বাবা, এরা এই এইসব খায় না, এরা দেশি মুরগি এইসব, এরকম গোটা ছাড়িয়ে কাবাব করবে বলে এনেছিল। ওই তখন সবে সোনাই হয়েছে কি 6-7 মাস, আমি ওই থেকে চিকেন খেতে পারি না, ছাল ছাড়িয়ে এনে দেখাচ্ছে, দেখো মা মুরগিটা ওরা খেতে ভালোবাসে। আমি ওই ছাল ছাড়ানোর ওই গোটা মুরগি দেখে আমার সন্তানের মানে থাক মানে কি বলবো। তাহলে যে মাকে বলছিস সে মায়ের মাতৃত্বটা তুই কি করছিস বল? আমি সবসময় চাই তুই মা হোক, সত্যি বলছি, শত্রু না কেউ আমার, তুইও আমার না, আমিও তোর না, কিন্তু তুই বানিয়ে ফেলিস। আজকে তোর বারবার অনুশোচনা হচ্ছে, বারবার রিপিটেডলি একটা কথাই বলছিস, সন্দীপ তো আমার শত্রু না। তারপরেও কন্ট্রোভার্সি তুই ছুড়ে দিচ্ছিস, সব বলবো, ক্যাথাকুড়ানির বিষয়ে তোর কথাটা অবশ্যই করে সমর্থনযোগ্য। সন্দীপের বাবা সত্যি নিপাট ভালো মানুষ, নিপাট, কত কষ্টে সে বলেছে কারো শেখানোর কথা না, এরম নিপাট মানুষ তুই বলছিস, কিন্তু দেখ ক্যাথাকুড়ানি নোংরামি ছড়িয়ে দিয়েছে এই মানুষটার সম্পর্কে, যে এই মানুষটাও তাকে নাকি বাপ তুলেছিল। আমার মনে হয় না, কি সুন্দরভাবে ক্যাথাকুড়ানির বাবার সাথে সে কথা বলেছিল, যে যেটা ক্যাথাকুড়ানির বাবা তখন শুধু কল রেকর্ড রিভিল করছিল, আমি এততে যাব না। আমি মনে পড়ছে সন্দীপের বাবা, সন্দীপের মা, এদের সম্পর্কে তুই কত কটূক্তি করেছিস, নিজেকে কারেকশন করছিস। আমার এখানেও মনে হচ্ছে তুই যেন কোনো না কোনো জায়গা দিয়ে কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে ফেক, তুই আজকে চেঞ্জ হয়ে কালকে আবার স্বমহিমায় ফিরবি। এটা কারেকশন বলে না, এটাকে বলা হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার কন্টেন্ট এইভাবে যোগান দিচ্ছে। তা যেটা বলছিলাম, তোর কমেন্ট বক্স দেখেছিস তো, তো দেখলাম এখনও পর্যন্ত কোনো লাভ রিয়াক্ট দিসনি, মানে তুইও লজ্জিত, কিন্তু লজ্জিত হলে কী হবে, তুই তোর ভুল স্বীকার করবি না যে সত্যিই আমার দেখা হয়নি, আমি পুরোটাই ওই একটা ভিডিও দেখেই করেছি। যখন ব্যাগ গুছিয়েছিল, যেটা ব্যাগ গোছানোর থেকে আবার মনে পড়লো, ব্যাগ গোছানোর ক্ষেত্রেও তুই বলেছিলি যে ব্যাগ গোছানো ছিল, কিন্তু ও এসে পুরো ব্যাগ ক্লিয়ার করেছিল, দেখিয়েছিল যেগুলো কাঁচা সেগুলো ও আর কাঁচেনি, আলমারিতে তুলেছিল যেগুলো কাঁচার দরকার সেগুলো সে কাঁচতে দিয়েছিল। মিথ্যে মিথ্যে আর সত্যি সত্যি, সত্যিকে মিথ্যে বলা যায় না, আবার মিথ্যেকে সত্যি বলে চিৎকার করলে সেটা সত্যিতে পরিণত হয় না, সে প্রতিনিয়ত দেখা যাচ্ছে। আজকে আমরা কন্ট্রোভার্সি জোনে কন্ট্রোভার্সি করতে এসেছি, আইনি পদক্ষেপ এর এগেনস্টে তার এগেনস্টে তার এগেনস্টে নিতে আসি না, আমার খারাপই লাগছে, আমার খারাপই লাগছে, কিন্তু তুই ওই যে ভাঙবি, তুমি মচকাবি না, তাই না? তোর একটা কথা বললেই কিন্তু হয়ে যায়, যেটা বলেছিলি যে তুই কার থেকে শুনেছিস, নন্দাই নাঙ্গি, নন্দাই নাঙ্গি পরের সাথে নন্দাই নাঙ্গিগিরি করতে গিয়ে সন্তানের জন্ম দিয়েছে, এইটা বলার পরও তুই চড়া গলায় বলছিস, মানে দূর চল হাট, ডোন্ট কেয়ার ভাব, এইটা করা উচিত না, এটা করা উচিত না। আজকে আমার সন্তানকে নিয়ে বললে আমি লড়াই করব, কিন্তু আমার হাজব্যান্ড বলবে যে এটা তুমি মেনে নিচ্ছ তো, বা আমি বা কেন মেনে নেবো, তাই না? সন্তান কেন আসবে তোর ফাঁকা জায়গায়? মানুষের আক্রমণ করলে, খোঁচা দিলে, আঘাত করলে যেরকম কষ্ট, মায়ের ভরা কলকে ওরকম প্রশ্নবোধক চিহ্ন তার জন্মবৃত্তান্ত বা তার মৃত্যু কামনা করলেও সেই একই কষ্ট হয়। যাকে এখন তুই কারেকশান হচ্ছিস, আবার কালকে তুই আবার তুই কিমার পিছনে লাগবি, কিমা বলবে তার জন্য তোকে বলতে হবে, না তুই বললে কিমাকে বলতে হবে? আমার এইখানে একটা অবজেকশন আছে, মুখ খিস্তি না দিয়েও অনেক কথা বলা যায়। আমার তোর প্রতি রাগ ছিল বা আছে এখনও, শুধু MSL-দের প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টারকে না দেখে তুই শুয়ে দিয়েছিস, এইগুলো তোর বুঝতে পারি যে তোকে দংশায়, কিন্তু তুই একটুও নিজেকে কারেকশান করিস নি বা পাল্টাতেও পারবি না, কালকেই দেখো তুই নোংরামি করে ভিডিও করছিস। তুই কাজল কাজল তুই ও বলেছে তাই জেনেছিস, কিন্তু কাজলের সাথে হোটেলে গিয়ে নোংরামি করছে, কাজল পড়ছে, এই পড়ছে ওই পড়ছে, সেগুলো কিন্তু দেখতে পাচ্ছিস না, কিন্তু বলতে হবে, কারণ কন্ট্রোভার্সিতে তোর এইগুলো না বললে তোর ভিডিও চলে না, তুই নিজেও জানিস। তুই এত সুন্দর করে বলছিস যে ওর বাবা, এত সুন্দর করে বলছিস ওর মা, এই যে চুলা মানে রান্নাঘরটা, চুলা সবাই জানে বাংলার চুলাই বলে, যেটা ভুল সেটা ভুল বলবো রে, আর যেটা তুই ঠিক বলছিস, আজকে তোর ভিডিও যেমন ভালোও লেগেছে তেমনি অজাজিত অনেক কথা বলেছিস, যে আজকে নাতি না হয়ে নাতনি হলে কী করতো, তার নাতনি হলে কী করতো তখনই দেখতাম, নাতনি হলেও ক্যাথাকুড়ানি তার সন্তানকে ফেলে গেছে যেত, আর নাতি তো তাও সন্তানকে ফেলে গেছে। মায়ের মায়ের অ্যাক্টিভিটিটা বল, মা যে তার চরিত্রের পরিচয় দিচ্ছে সেটা তুলে ধর, বলেছিস হ্যাঁ জেলাস,
ওর এটা কিন্তু এখানে বলার কোনো দরকার ছিল না, কারণ রোজগার দিয়ে সন্দীপ কখনো ওকে খোঁচা দেয়নি। অতএব তুইও বুঝেছিস, আমিও বুঝেছি, আর সবাই বুঝেছে যে এই খোঁচাটা সন্দীপকে দেয়নি, তোকেও দিয়েছে, আর যারা ওর এগেনস্টে ভিডিও করে তাদের দিয়েছে। দেখ এই জায়গাটা এমন, ক্যাতাকুরানিও জানে, তুইও জানিস, আমিও জানি, আপস অ্যান্ড ডাউন আছে, আছেই, এটা হবে। তা সেই জায়গায় তুই ওকে ভালো উত্তর দিয়েছিস, কিন্তু তার সাথে সাথে তুই কি বলছিস, তার সাথে সাথে তুই এদের সমালোচনা করতেও ছাড়লি না। আমার সব মনে পড়ছে চুল্লুখোর 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 ছাড়া তুই সন্দীপকে সম্ভাষণই করতে পারতিস না। সন্দীপের মায়ের ক্যারেক্টার ভালো না, পরকিয়া করে, শুধু মুখে বলতে পারছিস না কিন্তু নামটা তুই জানিস। সন্দীপের বাবাকে কীভাবে তুই মানে নগণ্য দেখেছিস, যে উনি একটা ওই স্টোর রুমে মাল রাখার মতনই উনিও একটা মাল। আজকে তোর খারাপ লাগছে, খারাপ লাগছে না তোর এইরকম কদিন ভিডিও করতে হবে ওয়েদারটাকে ঠান্ডা রাখার জন্যে? আমি তোকে বুঝে উঠতে পারলাম না, বিশ্বাস কর, আমি তোকে বুঝে উঠতে পারলাম না যে তুই তোর পরিবারে কোনো ভালো কিছু দেখাতে পারলি না, কিন্তু অন্য পরিবারে তোর নাকটা গলাতেই হবে। যেরকম দেখ তুই পুরো বুঝে গেছিস যে তুই জাস্ট ওই কথাটার উপর পুরো ভিডিও করেছিস, তুই আগে কোনো ভিডিও দেখিস নি, ওই ভিডিও তুলেই তুই ভিডিও করেছিস, কারণ সেই ভিডিওতেই সন্দীপের বাবা বলেছে যে পুরীর ঘোরার জায়গা, সেই সম্পর্কে সন্দীপের মা বলেছে, তাহলে তোর দেখা উচিত ছিল। আজকে তোর কমেন্ট বক্সটা দেখ, তোকে তো এক প্রকার জুতিয়েছে, তোর পুরনো ভিউয়ার্সরা নেই কেন? তোর কারণে নেই, কারণ তুই ভিউয়ার্সদের মানুষগুলোই গণ্য করিস নি, বলে দিয়েছি সেখানে চমকানো যাবে না, আমি যেটা মনে করবো সেটা করবে, আমার চ্যানেল আমি যেটা ইচ্ছা সেটাই করবো, তোমাদের ইচ্ছা হয় সাপোর্ট করো, এরকম বলেছিস? এটা বলতেই পারি না, আমি ভাবতেই পারি না, কারো দুদিন খোঁজ না মানে কমেন্ট করতে না দেখলে আমার উথালা করে মন, আমি জানি না এটা তোমরা নাটক ভাবছো কি না, বিশ্বাস করো, কারণ নাম বাদ চলে গেলে আমার অনুশোচনা হয় ভিডিও করার পরেই, সেই নামটা বাদ গেল, কিন্তু এরা আমাকে এত ভালোবাসে, দীপ্তি রে আমি কি তোমায় ভালোবাসি না, এরকম সবাই বলে, আমি কার নাম ছেড়ে কার নাম বলবো, আমি কাউকে হারাবো এ আমি ভাবতেই পারি না। হ্যাঁ যাতায়াত আছে না, কেউ পছন্দ না করলে যেতেই পারে, কিন্তু আমাকে যারা ভালোবাসে আমি ভাব মানে এইটা দায়িত্ব নিয়ে বলছি, তারা কখনোই চলে যাবে না, আমাকে কারেকশান করবে, বা আমি তাদের অপমানিত করব না, তাদের কারেকশান, তারা যদি আমায় কারেকশান করে আমি কারেকশান হতে বাধ্য, ভুল যদি বলি তারা বলে আমি মেনে নিতে বাধ্য। যাক এইসব কথা না, আজকে তুই তাদের এইভাবে আক্রমণ করতিস, আজকে তুই বারংবার বলছিস যেইগুলো বলা উচিত না সেগুলো বলতে নেই, অতিক্রম করতে নেই সীমা পরিসীমা, তুই সোমনাথকে খুব বললি, দেখ একদিন তো দাঁড়া ওকে সময় দে, সবাই তো আর তুই না, হ্যাঁ তাহলে তো হয়েই যেত, দেখ তোর ভিডিও মানুষে ছাড়ার অপেক্ষায় থাকতো, আগে হামলে পড়তো, ব্রেকফাস্ট লাঞ্চে কী দেবে বলতো, আবার ডিনারে কী দেবে, এখন দেখ কেউ বলে না তোর সেই প্রকারে ভিউজ হয়, আমাদেরও হয় না, এইটা নিয়ে অহংকার করতে নেই, আমি ক্যাতাকুরানির উদ্দেশ্যে বললাম, আর তোর উদ্দেশ্যে তো বলছি, তার আগে ইন্ট্রো, হ্যালো বন্ধুরা কেমন আছো, আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। যে কোনো ভিডিও তুই যখন বুঝতে পারছিস তুই ভুল বলেছিস, তুই কিন্তু সরিটুকু চাস না, এই যে পোর খাওয়া বারংবার শুনেছি আমি, সেটাকে বোরখা বানিয়ে বাবা রে বাবা, তার ভুল ভুল বলে ভিউজ কামানো একদিন দুদিন যায়, ক্লিকবেল খেলে ভিউজ কামানো একদিন দুদিন যায়, মানুষ বুঝে গেলে আর তাকে দেখে না, আর তোর সেখানে কিন্তু একটা ছোট্ট সরি, হ্যাঁ কোনো তোকে ছোট করে দিত না, যেমন দেখ তুই জানিস এইবার বুঝতে পারছিস যে তুই কত বড় ভুল করেছিস, কিন্তু না তুই করবি না, তোর ফাঁকা জায়গাটার জন্য মনটা তোর চিনচিন করছে, হু হু করছে, আমাদেরও খারাপ লাগে, কিন্তু তুই প্রত্যেকটা ক্রিয়েটারকে আক্রমণ করার সময় ওই ভরা জায়গাটাকে আক্রমণ করেছিস, ক্যারেক্টারটাকে লেস করেছিস, শ্বশুর শাশুড়িকে না দেখা গেলেও টেনে এনেছিস, মা বাবাকে কেন দেখছে সেটা নিয়েও বলেছিস, যে মা বাবাকে তো তোর দেখতে হয় রে এইখান থেকে রোজগার করি, কেন এটা কি অন্যায় পাপ? তুইও তো দিস তোর মাকে, দিস না তোর বাপের বাড়িতে দিস না, সেটা আবার তার মধ্যেও আবার জল মেশানো আছে কিনা সেটাও একটা ব্যাপার। রিম্বা দেখে, ইপসিতা দেখে, পাপ করে? মা বাবাকে দেখাটা তোর কাছে পাপ লাগে? তোর কাছে কন্টেন্ট মনে হয় যে এই বিষয়টা খোঁচা মারা যায়? আমার লাগে না, জানিস তো আমার মনে হয় ওদের দুহাত দিয়ে আশীর্বাদ করছে, মা বাবার আশীর্বাদ কোনো সন্তানের মাথার উপর যদি থাকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও তাকে কিছু করতে পারে না, মা বাবার আশীর্বাদের কাছে কিচ্ছু থাকে না, সব মলিন হয়ে যায়। আর সেই মা বাবাকে কেন করছে ওয়াইটি থেকে নিয়ে বারংবার অ্যাটাক করিস, আমার কাছে অবাক লাগে যে মানে অছিলায়, মানে এটা কোনো মারাত্মক বা গুরুতর ব্যাপার না যে এটা এটা আঘাত করি, মানে তুই বলতে চাস যে ওর স্বামীও বেকার সারাদিন ক্যামেরা ধরে, ও এই ইউটিউব থেকে মা ওকে বাবাকে দেখে, মানে তুই বলতে চাইছিস যে ও এটা তো ঘটনা বিশাল জায়গায় আছে, আমার এক ভিউয়ার্স লন্ডন থাকে, সে ইপসিতাদের কমপ্লেক্সে থাকে, সে বলেছে দীপ্তি আন্টি আমি ইপসিতাদিদের ওখানে আমার ফ্ল্যাট আছে,
ঈপ্সিতাদিকে ওখানে সবাই ভালোবাসে, ঈপ্সিতার হয়ে বলতে আসছি না, কারণ সে যেটা আমাকে বলেছে সেটা বলছি। তাহলে তুই জায়েন্টস নে, ওর ভিডিওগুলো চালাবি, আর তোর ভিডিওগুলো, তোর ভিডিওগুলো চালালে এটাই ফারাক। এই যে আবার আছে, তোর লজ্জাটা নেই, তোর ঘৃণা নেই, তোর মান সম্মানের বালাই নেই, যে তোর পাড়াতে জায়েন্টস কিনে তোর ভিডিওগুলো যদি চালানো হয় তাহলে মুখটা লুকাতে পারবি তো, না তোর কিছু যায় আসে না। আর ঈপ্সিতা পাগলা কুত্তায় কামড়ায়নি যে উইদাউট রিজন তোর এগেনস্টে এত ভিডিও করেছে, তুই করেছিস বলে ও করেছে। কন্ট্রোভার্সি জোনটা আইন আদালতের তীর্থক্ষেত্র মতন হয়ে গেছে, মানে এজলাস মনে করে এ ওর এগেনস্ট, শেষ তার এগেনস্ট। কেন এই পরিস্থিতির সৃষ্টির কারণ কি? কারণ একমাত্র তুই এমএসএল, তুই ওই গোপন সূত্র, গোপন সূত্র টেনে নিয়ে এলি, দেখলি পুরো মাঠে মারা খা মেরে দিচ্ছে, তাও তোর গোপন সূত্রের উপর বিশ্বাস, তারা বলছে না না না, তুই বলছিস তোকে মিথ্যে প্রমাণিত করার জন্যে তারা পৈতেটাও পোস্টপন করেছে, মানে ক্যান্সেলই করেছে ওই বছরের জন্য। তুই নিজেকে কত প্রায়োরিটি দিস? তাহলে এই গোপন সূত্র তোর সর্বনাশের মূল কারণ, এখনো পর্যন্ত সেই একই জিনিস নিয়ে অ্যাটাক করলি, তা সে তো আইনি পথে যাবে, আইনি পথে তো যাবে। তুই যদি বলতে পারিস তোর বরের উপর হামলা হতে গেছে, মিথ্যা চারিতা করতে পারিস, তা তার সন্তানের বিষয়ে সে তো যাবেই। তাহলে আমার আজকে বলার পয়েন্ট হচ্ছে, এক নাম্বার যে তুই ভিডিওটা ভালো করে দেখবি, ভিডিও না দেখে তোর ভিডিও করা করতে বসাটা তো ভীষণ বাজে অভ্যেস, যেটা মানা যায় না, বিশ্বাস কর একদম মানা যায় না। কেতাকুরানির অহংকার অন্যরকম, অন্য লেভেলে চলে গেছে, বোঝাই যাচ্ছে পয়সা যে কী জিনিস সেটা কেতাকুরানি কেন, অনেকেই দেখিয়েছে, কিন্তু এক সেকেন্ড লাগে না বিলীন হয়ে যেতে। ওয়াইটিটা এইরকম, আজ আছে কাল নেই, আজ আমাকে মানুষের ভালোবেসে দেখছে কাল নাই দেখতে পারে। আর হচ্ছে তো এত সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছি, কন্টেন্ট ক্রিয়েট করছি, সেই যেই তিমিরে ছিলাম সেই তিমিরে। তার কষ্ট পেলে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে, অহংকার করলে তার পতন অনিবার্য, সেটা কেতাকুরানি দেখাচ্ছে। আর ওই যে বারংবার এইটা বলে নিজেকে কারেকশান কর, এইখানে গাবজাল দিলে হবে না, যেটা দেখাচ্ছে না সেটা নিয়ে বলা না, এর সাথে তাকে শুয়ে দেওয়া ভালো না, গাল মন্দ করা ভালো না, তুই করবি দেখ, এক ঘন্টা পর তুই করিস, আবার একদিন পর তুই করিস, অদ্ভুত। সন্দীপের মায়ের ক্যারেক্টার নিয়ে কি মানে কি কথা বলেছিলি, নাতনি হলে কি করতো তারপরেই নয় বলতাম, যে নেই সেটা নিয়ে তো আলোচনার বিষয়বস্তু না, মানুষের ভরা কোল নিয়ে বলবি না, তাহলে তারা তোকে এরকমভাবে আঘাত করবে না, কিন্তু তুই প্রতিনিয়ত এইটা বলিস যে আমার এই জায়গাটা যেন আঘাত করে, তাহলে তুই কন্টেন্ট পাবি, তুই চিৎকার করতে পারবি, দেখো আমার দুর্বল জায়গাটা এটা করছে। মা বাবাকে দেখাটা গর্বের বিষয়, আশীর্বাদ পাওয়ার বিষয়, ওইটাকে কলুষিত করিস না। তোর বর তোর ভিডিও দেখে না? অবশ্যই দেখে, তুই নিজেই বলেছিস আমার বর এই ভিডিও ঠিক দেখবে, যখন বরের উপর অভিমান হয়ে ভৎসনা করিস বরকে, তুই বলিস এই 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 ভিডিওটা আমার বর দেখবে, যখন বাড়ি খোঁজার চেষ্টা করছিলি, তা তোর বর তোর ভিডিও দেখে বলে না, সমাজটা রসাতলে নিয়ে যাচ্ছ বলে না, হ্যাঁ বাচ্চার বাবা তুমি বলার কে বলে না, তোকে যদি শাসন করতে পারতো, তোকে যদি মানা করতে পারতো, আজকে এতগুলো আইনি হুড়কো তোর পিছনে থাকতো না, বুঝেছিস তো? তোর বর বুঝতে পারছে রসাতলে যাচ্ছে, মানে সেই কাপ প্লেট ভেঙে যাওয়ার মতন, কাচের গ্লাস ভেঙে যাওয়ার মতন সংসার ভাঙছে, এবং তোর বর কাকে ইঙ্গিত করেছে, কী ইঙ্গিত করেছে বোঝাই যাচ্ছে। তাহলে তুই বুঝতে পারছিস যে তুই ভুলটাকে আঁকড়ে ধরে সবার এগেনস্টে গিয়ে ভিডিও করতিস? আমি কেতাকুরানি বলছি, সংসারটা এই কারণে ভাঙিনি যে কেয়ারলেস ছিল সন্দীপ, কেয়ারলেসের জন্য সংসার ভাঙতে পারে না, সংসার ভাঙতে পারে না যে তার মাকে প্রতিনিয়ত বলতো মা তুমি সাজো, কেতাকুরানি এখন ওর মা সাজছে, কি বলতো জিনিসটা সেটা না, সেটা হচ্ছে কেতাকুরানি এই যে যোগ্যতা ছাড়া ওর কোনো যোগ্যতা নেই এত টাকা ইনকাম করার, সেইখান থেকে এত টাকা ইনকাম করছে না, ওর মধ্যে অহংকার ঢুকে গেছিলো, ও বুঝেছিল স্বামী ছাড়াও অন্য পুরুষের সাথে রগড়ারগড়ি করলেও স্বামী টেরও পাবে না আর মেনেও নেবে। দেখছিস না আজকে সঙ্গীতা বলে সেভ করে রেখেছিল লেটা দিকতোকে, ঘৃণা লাগে। আজকে তোর মনে হচ্ছে যে অন্যায় করেছে, সংসার ভেঙেছে, সেই সংসার ভাঙা নিয়ে আমরা ভিডিও করে আমরা রেভিনিউ জেনারেট করছি, এক্স্যাক্টলি তাই। কিন্তু ওই যে গাধা জল খায় ঘুলিয়ে, সেম তুইও জল খাচ্ছিস ঘুলিয়ে, তোর বর বলছে তারপরে তোর মনে হচ্ছে হ্যাঁ তো এ তো আমি অন্যায় করে এসেছি, সংসার এই জন্য কেয়ারলেস, যা কিছু দরকার একটা সংসারে ঘুরতে যাওয়া খাওয়া দাওয়া সমস্ত জামা কাপড় কেনা একটার থেকেও বিরত রাখতো না সন্দীপ। সন্দীপ আজকে স্মার্ট লাগে, নিজেকে আপডেট করেছে, বুঝতে পেরেছে হয়তো এগুলো খামতি, তখন কেন করেনি এখন কেন করছে, তখন করেনি সংসার জীবনে আষ্টে পৃষ্ঠেই তো, তুই বল না, তুই সন্দীপের বাবা লুঙ্গি পরে সমুদ্রে নামছে, এটা নিয়ে খিল্লি করলি হাসলি, গুরুজন মানুষ তোর তোকে মানিয়েছে মানায়নি,
কিন্তু তোর বর গামছা, অনলি গামছা, ভেতর কিচ্ছু পরেনি, তুই নিজে দেখিয়েছিস, চুল কাটতে গেছিল ফেরত এসে কি তুমি শুধু গামছা পরে গেছো, তুই না দেখালে আমরা জানবো কী করে, সেটা সেটা খিল্লি হতে পারে না। হ্যাঁ, তুই নিজেকে অনেক আপডেট মনে করিস, বলিস আমার এই পূর্ণ, আমি এই ভালোবাসি, আমি স্মার্ট, আমার দেখতে সুন্দর, তোর বর সেইগুলো না, তা বলে কি তুই ছেড়ে চলে গেছিস? না, তুই বলেছিস যে লকডাউনের সময় আমি তোকে ছেড়ে চলে যাইনি, এই এই প্রশ্ন, এই কথাটা তোর মনে কেন আসবে, এই কথাটা তোর কেন মনে আসবে? লকডাউনে তুই ছেড়ে কোথায় যাবি, কোথায় যাবি, বাপের বাড়ি তো, সেখানেও তো একই অবস্থা। তাহলে বেকার কথা, যে যাওয়ার, যে রগরগা করার, সে 10 বছর পরও সংসার ভেঙে এরকম বেরিয়ে যাবে বাচ্চা রেখে। সেটাই বল যে সংসার ভাঙা নিয়ে আমরা ভিডিও করছি, সংসার কে ভেঙেছে, দরকার ছিল, অভাব অনাটনে ছিল, ডোমেস্টিক ভায়োলেন্স ছিল, ছিল না, আর তুইও জানিস ছিল না, কারণ সন্দীপের বাবা সন্দীপকে দেখলে মনে হয় না, সন্দীপের মা হ্যাঁ একটু রাজবাড়ি টাইপের, অনেক কথা বলার পর অ্যান্সার দেয়, ছেলের সাথেই দেয়, বৌমার সাথে দিলে তো আমরা তো এই দেখো বৌমার প্রতি দেখো উন্নাসী ভাব দেখা যেন অঙ্কার অঙ্কারি, সন্দীপের মা ওই রকম, বাবা ওই রকম, সন্দীপ বাবার মতনই হয়েছে। তারপরেই আমরা কত কিছু বলেছি না, মারতো চুল্লুকে এসে ধরে ধরে মারতো, কিন্তু দেখ আজকে তুই বলছিস নোংরামি করে বেরিয়ে গেছে, সংসার ভেঙে বেরিয়ে গিয়ে অহংকার দেখাচ্ছে, এক্স্যাক্টলি তাই বলেছিস, ভালো করেছিস, মনের মধ্যে চেপে রাখলে শরীর খারাপ হয়, সত্যের সাথে থাকবি মানুষ গ্রহণ করবে, আর মিথ্যের সাথে থাকলে গ্রহণযোগ্যতার তলানিতে সে থাকে, অল্প ভিউজ তো কী হয়েছে, সত্যের সাথে আছি অনেক মানুষ ভালোবাসে, এইটুখানি বলার ছিল। চলো এরপরে আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে, লাভ ইউ অল।